লাস্ট 12 বছর ধরে প্রিমিয়াম সেগমেন্টে রাজ করছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। বাট এত বড় অ্যাচিভমেন্টকে ধরে রাখার জন্য সঠিক সময়ে চেঞ্জটা খুব দরকার। অ্যান্ড দ্যাটস ওয়াই আজকে আমরা রিভিউ করব দি অল নিউ রিবন ক্লাসিক 350। বাট তার আগে স্পেশাল থ্যাঙ্কস টু বোলপুরের RH অটোমোবাইল, যারা রয়্যাল এনফিল্ডের সমস্ত রকম বাইক এবং অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল করে দিয়েছে, যার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে থাকছে। আর তার জন্য আমাকে এই ভিডিওতে আজকে হেল্প করবে শোরুমের তরফ থেকে শুভম, যে রয়্যাল এনফিল্ডের বোলপুরের সেলসের এক্সিকিউটিভ। সো তাকে আমার চ্যানেলে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ওয়েলকাম শুভম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। কারেন্টলি রয়্যাল এনফিল্ডের টপ সেলিং বাইক হচ্ছে ক্লাসিক 350 রিবন। ইয়েস, রিবন একটা টোটালি নিউ মেশিন, বাট এটা যে প্ল্যাটফর্ম ইঞ্জিনের ওপরে বেস করে বানানো হয়েছে, যেখানে আমরা মেটিওরে এই সেম ইঞ্জিন দেখতে পাচ্ছি, তবে এটা সেই সেম 349cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড বাট অয়েল কুলার সিস্টেমের সাথে পাচ্ছি উইথ DOHC ইঞ্জিন। সাথে 20.2 PS পাওয়ার প্রডিউস করে এবং 27 Nm টর্ক প্রডিউস করছে, এবং তার সাথে 5-speed গিয়ার বক্স দেখতে পাই আমরা। তবে চ্যাসিসের ক্ষেত্রে তো পরিবর্তন করেছে, কারণ মিটিয়ারের মতোই এখানে আমরা টুইন টিউব চ্যাসিস দেখতে পাচ্ছি সেম অ্যাজ মিটিয়ার। এর সাথে নতুন ক্লাসিকের সিট হাইট 805mm এর করা হয়েছে এবং 170mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা দেখতে পাবো। ক্লাসিকের এই মডেলটার ক্ষেত্রে সাসপেনশনকেও তো রিটিউন করা হয়েছে, কারণ এখানে আমরা 41mm এর ফ্রন্টের টেলিস্কোপিক ফ্রন্ট এবং রেয়ারের ক্ষেত্রে 6 অ্যাডজাস্টেবল প্রিলোডেড স্প্রিং টাইপ সাসপেনশন দেখতে পাচ্ছি। দ্যাটস গ্রেট, এখানে আমরা ক্লাসিক 350 সিঙ্গেল চ্যানেল এবং ডুয়েল চ্যানেল ABS এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। আমার মনে হয় এর নতুন স্লিক এবং এর যে আরও রিটিউন করা হয়েছে, এটা রোড পারফরমেন্স অনেক বেশি কনফিডেন্স দেবে রাইডারকে। লাইক মিটিওর অনেক বেশি রিফাইন, অনেক বেশি স্মুথ এবং ভাইব্রেশন লেস। এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে 13.5 লিটারের ট্যাঙ্ক ক্যাপাসিটি দিচ্ছে এবং কোম্পানি 35-38 এভারেজ ক্লেম করছে। লুকস, ডিজাইন বেসিক্যালি সেম তার ওল্ড ভার্সনের মতোই, বাট এখানে সেই ওল্ড স্কুল রেট্রো লুকসকে অনেক বেশি এনহ্যান্স করেছে। ডিজাইনকে আরও বেশি স্লিম করা হয়েছে, এটাকে আরও বেশি কম্প্যাক্ট করা হয়েছে, বাট তবে এখানে সেই সেম আমরা হ্যালোজেন বাল্বই দেখতে পাচ্ছি। আমি এক্সপেক্ট করেছিলাম যে অন্তত এটার ক্ষেত্রে LED সেটআপ যদি আসতো তাহলে অনেক বেশি বেটার হতো, বাট কমফোর্টেবল সিট এবং কমফোর্টেবল রাইড এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে বলে আমার মনে হয়। আর মিটার কনসোলের ক্ষেত্রে তো দেখলাম একটা পরিবর্তন করা হয়েছে, কারণ মিটার কনসোলের ক্ষেত্রে এখানে আমরা দেখলাম যে সেমি ডিজিটাল মিটার কনসোল অ্যাড করা হয়েছে, যেখানে এতদিন ধরে যে ডিমান্ড ছিল যেখানে ফুয়েল গেজ নেই, বাট এখানে দেখলাম যে সেই ফুয়েল গেজকে ট্রিপ মিটারকে এর মধ্যে অ্যাড করা হয়েছে। দ্যাটস আ রিয়েলি কুল ফিচার্স ফর আ রয়্যাল এনফিল্ড লাভার। বাট রয়্যাল এনফিল্ড কতজনই বা স্পেসিফিকেশন দেখে কেনে? আমার তো মনে হয় যে রয়্যাল এনফিল্ড একটা বাইক নয়, বাইকের কালচার, একটা বাইকিং ব্রাদারহুডকে সেল করে, একটা কমিউনিটির কথা বলে অলওয়েজ রয়্যাল এনফিল্ড। সো এইসব কমিউনিটি এবং সমস্ত কিছুকে দূরে রেখে আসল কথাতে আসা যাক যে এটা কি প্রাইস সেগমেন্টে তোমরা সেল করছো। হ্যাঁ অবশ্যই, তবে এটার বেস ভেরিয়েন্ট ক্লাসিক 350 এক্স শোরুম প্রাইস হচ্ছে 1,87,246 এবং সাথে সাথে টপ মডেল পেয়ে যাবেন এক্স শোরুম প্রাইস হচ্ছে 2,18,450। তো এর সাথে সাথে আরও অনেক বেশি কালার স্কিম অ্যাভেলেবেল আছে। নিশ্চয়ই টপ ভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা মিটারের ক্ষেত্রে টার্ন বাই টার্ন নেভিগেশন, যেটা কোম্পানি ফিটেড, কিন্তু আমরা দেখতে পাবো। এরটা শুধুমাত্র আমরা একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ দিলাম আমাদের টাইম, এবং এখনও পর্যন্ত এই বাইকগুলোর অফিসিয়াল রেজিস্ট্রেশন এখানে হয়ে ওঠেনি সেই কারণে। এরপরে আমরা খুব জলদি এর ডিটেলস একটা রাইড রিভিউ নিয়ে আসতে চলেছি, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শুভমের কন্ট্যাক্ট ডিটেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, সমস্ত কিছু ডিসপ্লে হচ্ছে, ওকে ফলো করো এবং ওর সমস্ত যদি তোমাদের রয়্যাল এনফিল্ড সংক্রান্ত কোনো এনকোয়ারিজ থাকে ওর সাথে করতে পারো, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলো না। আর তোমাদের পছন্দের বাইকের রাইড রিভিউ বা ডিটেলস রিভিউয়ের জন্য অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।